সুমন অনেকটাই হাঁপিয়ে গেছে শ্যুট করতে করতে, এখন আমরা 30 সেকেন্ডও শ্যুট করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ব্লগ নিয়ে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই মেইন চ্যানেল। তোমরা হয়তো অলরেডি ভিডিওগুলো, ডান্স ভিডিওসগুলো, আউটডোর শ্যুটে যেগুলো করেছি সেগুলো দেখে নিয়েছো অলরেডি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ লাইকড ইট, তোমাদের মাথায় অনেক প্রশ্ন আসতে পারে যে লোকেশন কোথায়, কবে শ্যুট করলাম, এভরিথিং। সো কারেন্টলি আমার মাই হলিডেজ, উইন্টার ভ্যাকেশন চলছে, বাট যখন তোমরা ব্লগটা দেখছো মানে অলরেডি অনেক দিন হয়তো হয়ে গেছে, ডান্স ভিডিওসও চলে এসেছে। বাট আই বিলিভ যে আমার কিছু লোককে ভার্বালি থ্যাংকস না জানালেই নয়। ফার্স্টলি হচ্ছে সুমন, তাকে তো তোমরা প্রচুর দেখেছো আমার ব্লগে, ভিডিওজে, এভরিওয়্যার আমার প্রচুর শ্যুট ও করেছে। তো তার থ্রু দিয়েই আই গট টু নো অ্যাবাউট আ প্লেস, ওরই একজন বন্ধুর বাড়ি, সেটা হচ্ছে রানী রাসমণির বাড়ি, যেটা কিনা যানবাজারে। তো সেখানেই আমরা ওর থ্রু দিয়েই যাই, এবং ওখানে ওটা একজনের বাড়ি ডেফিনেটলি। অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু শান্তনদা এবং তার ওয়াইফ এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স, বিকজ ওর পুরো দিনটা মানে পুরো বাড়িতে অত্যাচার হয়েছে, নাচ করা এদিক ওদিক, শ্যুট করে বেড়ালো। সো স্পেশাল থ্যাঙ্কস টু শান্তনদা এবং বৌদি, তার সাথে তাদের যে পুরো টিমটা ছিল, আরও অনেকে ছিল, স্পেশালি আমার যে কেহনা হি কেয়ার যে ডান্স ভিডিওটার লাস্ট পার্টটা তোমরা দেখবে, যেটা মানে পুরো গিম্বেলে শ্যুট করা, যেটা ব্লগেও আমি দেখতে পাবে তোমরা, তো ওটা বিক্রম করেছে। তো থ্যাঙ্কস টু বিক্রম, এত সুন্দর ক্যামেরা করেছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। আর মানে এই ভিডিওটার পিছনে না অনেক লোকের হাত রয়েছে, তো প্রত্যেকে ছোটোখাটোভাবে ইনপুট দিয়েছে। অরিজিৎ ছিল, পূজা ছিল, যেটি মানে সুমনের ওয়াইফ, তো মানে কি বলবো, পুরো দিনটা ওদের ছাড়া এই পুরো ভিডিওটা সাকসেসফুল ডেফিনেটলি হতো না। সো থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা এবার ব্লগটা এনজয় করো, অনেক বকবক করে ফেললাম, ব্লগটা পুরো এনজয় করো, বিকজ ইটস বিন আ লং টাইম যে আমরা এতদিন পর একটা আউটডোরে শ্যুট করলাম একটা স্পেশাল ওয়েতে। সো চলো দেখে নাও। এখন বাজে সকাল 8:30-9 হবে, তো আমরা কোনো রকমে ঘুম থেকে উঠে অল্প কিছু ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে এসেছি লোকেশনে। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি অলরেডি ফার্স্ট ডান্সের কস্টিউমটা পরে রয়েছি, ভেবেছিলাম যে একটু লাইট কিছু পরবো যাতে অত চেঞ্জ করার ব্যাপার না থাকে। অ্যান্ড ইয়েস, সি দিস কিউট ক্যাট, মানে ভীষণ কিউট, ওরা দুজনে একদম, একজন পুরো ব্ল্যাক, একজন পুরো হোয়াইট। ও, এখন আমরা লোকেশন চয়েস করতে যাচ্ছি যে আজকে শ্যুটটা কোথায় করব। তো তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি যানবাজারে রানী রাসমণির বাড়ি। অ্যান্ড দেখো জায়গাটা, জাস্ট এটা পুরো পুরনো সেই রাজবাড়ি। অ্যান্ড আমরা আজকে এখানেই শ্যুট করব। তো আমরা জাস্ট এখন লোকেশন খুঁজছি যে এক্স্যাক্টলি কোথায় করা যায়। তো অনেকগুলো লোকেশন আছে, তো সেখান মধ্যে থেকে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে এখানে একটা ভালো লোকেশন পেয়েছি আমরা, দেখা যাক। গ্লিটারিং দক্ষিণেশ্বর টেম্পলেট, তো এরা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর টেম্পলেটের ট্রাস্টি। অ্যান্ড এই যে লোকমাতা রানী রাসমণির ছবি, বাড়িটা দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট অসম দেখে বলে। জুতো পরে চলে আসবো, জাস্ট দেখো, জাস্ট দেখো, সামথিং সত্যি অন্যরকম। দালান রয়েছে, প্রচুর প্রচুর ভিনটেজ জিনিসপত্র, মানে জাস্ট অসাম যাকে বলে। এখানে একটা ভালো লোকেশন পেয়েছি আমরা, এখনও শেষ হয়নি, আরও জায়গা আছে, আমরা যাচ্ছি। আমি বাড়িটা একটা জাস্ট ভুলভুলিয়ার মতো, কোথা থেকে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, বাট যাচ্ছি। হ্যাঁ
Just deco. Beauty. Next level. ফ্লোরটাকে একবার দেখাই, এটা মার্বেল করা, মানে অনেক অনেক পুরনো, অনেক দরজাগুলো সাইজ দেখো, ইট ইজ ডাবল। তো এখানে আমাদের একটা বডিগার্ড আছে, ওর নাম মন্টি। হাই মন্টি, মন্টি ছাড়া দিচ্ছিল তো মন্টি, মন্টি আচ্ছা, এখান থেকে এইটা নিচে দেখছো, এখানে হয়তো যাবো আমরা একটু পর। এটা হচ্ছে ঠাকুর দালান বা যেখানে পুজো হয় এক্স্যাক্টলি। আর এইটা এই বড় জানলাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে এক্স্যাক্টলি তো আগেকার দিনে মেয়েরা এখানে দাঁড়িয়ে পুজো দেখতো। সুমন অনেকটাই হাঁপিয়ে গেছে শ্যুট করতে করতে, এখন আমরা 30 সেকেন্ডও শ্যুট করিনি, এখনও 1.5 মিনিট বাকি গানটা। ঠিক আছে, তো এখন আমাদের গিম্বেলও চলে এসছে এখানে, গিম্বেলটা সেট করছে, বাকিটা গিম্বেলেই হবে। তো একটু আগে আমরা নিচে ব্যালকনিতে করছিলাম, এই সাইডে পূজা বসে আছে, পূজা দুঃখ করছে কারণ পূজার এখনও একটু শ্যুট করা হয়নি। পূজা ভাবছে কখন সাজবে, সুমন একটু শ্যুট করে দেবে, পুরো ভালো করে প্র্যাকটিস করে না একবারে যাবে, কিন্তু বারবার নেওয়া যাবে না, অনেক টাইম পেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকে আছে আজকে লাইনে। তো আমি সেকেন্ড ডান্সের জন্য রেডি হয়ে গেছি, এখন আমি আলতা পরছি। মাঝখানে আমরা একটু খেলাম, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়ি থেকে, আমি একটু খাবার এনেছিলাম ফ্রাইড রাইস, তো ওটাও খেয়ে নিলাম কারণ আমাকে এখন টাইমলি খেতে হচ্ছে, অ্যান্ড টাইমলি ওষুধ চলছে। ওষুধ খেয়েছো? হ্যাঁ, ওষুধও খেয়ে নিয়েছি। তো এর মাঝখানেই কিন্তু যাই হোক, সব কিছুর মাঝখানেই রয়েছে, এবং যেহেতু আমাদের ভালো লাগে এবং প্ল্যান আছে সব রকম, যে ইউটিলাইজ করবো আমাদের এই ছুটিটাকে খুব ভালোভাবে। প্রত্যেকটা দিন কিন্তু প্রোডাক্টিভ গেছে, উই আর রিয়েলি হ্যাপি। শরীরটা খুব খারাপ কারণে অনেকগুলো জিনিসই মিস হয়েছে, বলবো না মিস হয়নি, বাট যেটুকু সময় পাচ্ছি আমরা করছি, এবং আপকামিং ডেতে অনেক 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 ভালো ভালো ভিডিও আসতে চলেছে দুটো চ্যানেলেই, তো স্টে টিউনড। তো আমাদের এখন সেকেন্ড ডান্স শ্যুট চলছে, দেখতে পাচ্ছ ওখানে অন্তরার নাচ চলছে, এদিকে পুরো সেট আপ রয়েছে, সুমন ক্যামেরা করছে, লোকেশন অসম যাকে বলে, রাজবাড়ি। আমার সেকেন্ড ডান্সটা অলমোস্ট কমপ্লিট, আমরা একটু টুকটাক খাচ্ছি। তো আরেকজনের শ্যুট হচ্ছে এখানে, প্লেসটা তোমরা জাস্ট দেখো, ইটস অ্যামেজিং। শুয়ে পড়েছে কেন? কত হেঁটেছো আজকে? ওকে, তো আমাদের শ্যুট কমপ্লিট, এই ব্যাকগ্রাউন্ডটাতে জাস্ট অ্যামেজিং অ্যামেজিং পিকচার্স আসে। আর এই যে এইখানে সিনেমাটোগ্রাফার জাস্ট
হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে সবার। কটা শট নিয়েছো এক একটা? অ্যাসিস্ট্যান্টের খুব দুঃখ, ওর শ্যুটটা আজকে হয়নি। ওর শ্যুটটা কালকে হবে। হ্যাঁ, কারণ ওনার বর এত এত বেশি শটে মানে চলো এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। এই যে অরিজিৎ, টাটা করো। টাটা, আমরা আবার আসছি পরের ব্লগে। আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। ইয়েস।